শিক্ষার্থীদের স্বাগত। আমাদের আজকের লেকচারের আলোচ্য বিষয় হলো যোগের বর্তনী বা অ্যাডার সার্কিট। এটা যোগের বর্তনী, নাম শুনেই বোঝা যাচ্ছে যে যোগ করার জন্য যে সার্কিট বা বর্তনী আমরা ব্যবহার করি, অর্থাৎ যোগ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কম্পিউটারের ক্ষেত্রে, কারণ কম্পিউটার তার যাবতীয় হিসাব নিকাশ করে বাইনারি যোগের মাধ্যমে। যেমন যোগ যে সংখ্যা যোগ করতে গেলে আমরা বাইনারি সেই সংখ্যা, যদি যে আমরা নর্মাল যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেই সংখ্যা পদ্ধতিতে যোগ করতে গেলে কম্পিউটারের মাধ্যমে যদি সেই যোগ করতে যাই, কম্পিউটার সেটাকে বাইনারিতে রূপান্তর করে তারপর বাইনারিতে যোগের মাধ্যমে যোগ করে যোগফলটাকে আবার দশমিকে কনভার্ট করে আমাদেরকে আউটপুট দেয়। অর্থাৎ যোগের কাজটা সে বাইনারি যোগের মাধ্যমে করে। বিয়োগ করতে গেলেও সে করে, যে আমরা বাইনারি পূরকের ক্ষেত্রে দেখেছি বাইনারি পূরকের ব্যবহারে, যে যখন দুটো সংখ্যা যোগ করি বিয়োগ করি তখন যেটাকে বিয়োগ করবো সেটাকে পূরক করে নিয়ে তারপর অন্য সংখ্যার সঙ্গে যোগ করি, এভাবেই বাইনারি বিয়োগ হয়। তাহলে যোগের বিয়োগের কাজটাও কিন্তু যোগের মাধ্যমে করা যায়। আবার যখন দুটো সংখ্যা গুণ করবো, যেমন পাঁচের সঙ্গে পাঁচ যোগ করলে হয় দশ, কিন্তু পাঁচের সঙ্গে যদি পাঁচ গুণ করি পাঁচ পাঁচা পঁচিশ, এক্ষেত্রে গুণের ক্ষেত্রে কি হয়, পাঁচবার পাঁচ যোগ হয়। অর্থাৎ পাঁচ পাঁচবার যদি যোগ করি পাঁচ 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 পাঁচ, এরকম করে আমরা টোটাল 25 অর্থাৎ 25 পাবো। অর্থাৎ পাঁচকে পাঁচবার যোগ করে আমরা 25 করি, অর্থাৎ গুণের কাজটা আমরা যোগের মাধ্যমে কিন্তু করতে পারি। আবার ভাগের ক্ষেত্রে দেখা যাবে যে 30কে 25কে যদি আমরা, বা 30কে যদি পাঁচ দিয়ে ভাগ করি, যেমন 30কে পাঁচ দিয়ে ভাগ করতে গেলে কয়বার ভাগ করা যাবে, ভাগ বলতে মূলত হচ্ছে কয়বার বিয়োগ করা যাবে। যেমন 36কে পাঁচ দ্বারা ভাগ করলে ভাগফল হয় ছয়। কেন ছয় হয়, কারণ আমরা 30 থেকে 5কে 6 বার বিয়োগ করতে পারি। আর বিয়োগের কাজ তো আবার পূরক ব্যবহার করে যোগের মাধ্যমে করা যায়। তাহলে দেখা যাচ্ছে যে যোগ বিয়োগ গুণ ভাগ যেই কাজই করতে যাই সব কাজই যোগের মাধ্যমে করা সম্ভব। তাই যে কারণে এই যোগের বর্তনী ব্যবহার করেই কম্পিউটারের সমস্ত হিসেব নিকাশ করা হয়, কারণ ভিন্ন ভিন্ন অপারেশনের জন্য ভিন্ন ভিন্ন সার্কিট তৈরি করা সময়সাধ্য ব্যাপার, যার কারণে জাস্ট একরকম সার্কিট দিয়ে যদি সব রকম কাজ করা যায় সেটাই বরং সুবিধাজনক। এই জন্যই মূলত এই যোগের বর্তনী বা অ্যাডার সার্কিট কম্পিউটারে, মানে এই হিসাব নিকাশের জন্য এই সার্কিটটি খুবই গুরুত্বপূর্ণ। এবং কম্পিউটারের এই যোগের বর্তনী মূলত বাইনারি যোগের কাজ করে, কারণ কম্পিউটার কাজ করে বাইনারি পদ্ধতিতে। তো আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই করতে চাই কম্পিউটার সেটাকে বাইনারিতে কনভার্ট করে নিয়ে বাইনারি যোগের মাধ্যমে সব যোগ বিয়োগ গুণ ভাগের কাজ সম্পন্ন করে আমাদেরকে আউটপুট দেবে। সেটা আবার আমাদের, আমরা যেই আউটপুটে অর্থাৎ দশমিক বা অন্য আউটপুটে যদি পেতে চাই সেটা কনভার্ট করে দেবে, কিন্তু নিজের অপারেশন করবে সে বাইনারি যোগের মাধ্যমে। তাহলে আমরা দেখবো যে এই বাইনারি যোগের বর্তনী বা যোগের বর্তনী যেটাকে আমরা বলি অ্যাডার, এই অ্যাডার কীভাবে তৈরি করা হয় এবং এর অপারেশন বা এর কাজকর্ম কীভাবে হয়। নর্মালি ডিজিটাল ট্রান্সে দুই ধরনের অ্যাডার আছে, একটা হলো হাফ অ্যাডার বা অর্ধ যোগের বর্তনী, আর একটি হলো ফুল অ্যাডার বা পূর্ণ যোগের বর্তনী। তো আমরা দেখবো যে হাফ অ্যাডার বা ফুল অ্যাডার কি এবং এগুলো কখন কোনটা আমরা ব্যবহার করব এবং তাদের কার্যপ্রণালী কেমন বা তাদের প্রতীক বা সত্য বা তাদের অপারেশনের প্রক্রিয়াটা আমরা দেখব। তো হাফ অ্যাডার বা ফুল অ্যাডার সম্পর্কে জানার আগে আমরা দেখি যে নর্মালি যোগ আমরা কিভাবে করি। নর্মালি আমরা দশমিক সংখ্যা যদি ছয় আর দুই যোগ করি আমরা লিখি যে যোগফল হচ্ছে 8 পাই, কিন্তু ছয়ের সঙ্গে যদি 5 যোগ করতে ছয় পাঁচ আমরা লিখি যে ছয় পাঁচে 11 এক, হাতে থাকে এক, সেটা পরের বিটে আমরা এক যোগ করি, এভাবে হয় 11। অর্থাৎ দুইটা যে সংখ্যা যোগ করতে গেলে আমরা কি কি পাই, যেমন এই ক্ষেত্রে যোগফল, যোগফলের পরে একটা কি হাতে থাকা বিট যেটাকে আমরা বলি ক্যারি, সেই এটার ক্ষেত্রে ক্যারি 1 থাকে যেটা আমরা পরের বিটে যোগ করি। কিন্তু এই ক্ষেত্রে যেমন ছয়ের সঙ্গে 2 যোগ করি যোগফল হয় 8, অর্থাৎ যোগফল পাই কিন্তু কোনো ক্যারি পাই না, আমরা বলতে যে পরের বিটে কোনো কিছু যোগ করি না। সেটা আমরা এভাবে বলতে পারি যে পরের বিটে কিছু যোগ না করা বলতে জিরো যোগ করা, কারণ জিরো এইট বলতে এইটই বোঝায়। অর্থাৎ আমরা দুইটা সংখ্যাকে যোগ করতে গেলে দেখা যাচ্ছে যে আমরা দুইটি ইনপুট নিব এবং আউটপুট কি কি পাবো, যোগফল পাবো এবং পরের বিটে যেটা যোগ হবে যেটা ক্যারি, এই ক্যারি দুইটা জিনিস পাইতে পারি। অর্থাৎ ইনপুট থাকবে দুইটা এবং আউটপুট থাকবে সাম এবং ক্যারি বা যোগফল এবং হাতে থাকা বিট। তাহলে এটা নর্মালি আমরা দুইটা বিট যোগ করতে গেলে পাই, কিন্তু যখন দুটো সংখ্যা বরাবর দুটো সংখ্যা যোগ করতে যাই, যেমন 26 আর 5 যোগ করতে গেলে দেখা যাচ্ছে যে ফার্স্টের যে ডান পাশে যেটা এককের ঘর, 6 আর 5 যোগ করে আমরা পাই লিখি হচ্ছে এককের ঘরে বসবে 1, পরের ঘরে 11 1 এবং এই 2 যোগ হয়ে 3, অর্থাৎ 31 বা 31, 26 আর 5 যোগ করলে 31। এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এই দুইটা বিট যোগ করার পর যে অ্যান্সার পাচ্ছি 1 এবং সাম, যে যে অ্যান্সার যেটাকে আমরা বলছি সাম সেটা পাচ্ছি 1 এবং ক্যারি পাচ্ছি 1 যেটা পরের বিটে যোগ করা লাগতেছে।
তাহলে এই যখন আমি পরের এই দুইয়ের সঙ্গে সেকেন্ড বিটের এটা যোগ করতে যাচ্ছি, তখন কি দেখা যাচ্ছে যে এখানে কোনো সংখ্যা নেই, এখানে সংখ্যা নেই বলতে এখানে জিরো। টু আর জিরো যোগ করে যোগফল হওয়ার কথা ছিল দুই, কিন্তু আগের বিটের ক্যারি ছিল দেখে সে ক্যারি এক যোগ হয়ে দুই আর এক তিন হয়েছে। অর্থাৎ পরের বিট যখন যোগ করতে যাচ্ছি তখন আগের বিটের ক্যারিটাও যোগ করা লাগতেছে, কিন্তু প্রথমটা যখন ক্যালকুলেশন করতেছি তখন ছয়ের সঙ্গে পাঁচ কোনো ক্যারি, আগের কোনো ক্যারি কিন্তু আমরা হিসাব করতেছি না, কারণ আগের কোনো ক্যারি নাই। তাহলে দেখা যাচ্ছে যে আগের কোনো ক্যারি না থাকলে যখন নর্মালি দুইটা বিট যোগ করতে যাই তখন আমাদের শুধুমাত্র দুইটা ইনপুট থাকে এবং একটা যোগফল এবং যেটাকে আমরা বলি সাম এবং ক্যারি থাকবে। কিন্তু যখন একটা বড় সংখ্যা যোগ করতে যাব এককের ঘরের পরের ঘরের বিটে যখন যোগ করা লাগবে তখন দেখা যাবে যে যে তখন আমার আগের বিটের ক্যারিও যোগ করা লাগবে। অর্থাৎ দুইটা সংখ্যা টু আর জিরো ইনপুট নেওয়ার পরও আগের বিটের ওয়ান, সেই ওয়ান যদি আমরা নিতে চাই তাহলে তিনটে ইনপুট নেওয়া লাগবে, কিন্তু আউটপুট কিন্তু আবার সাম এবং যদি কোনো ক্যারি থাকে সেই ক্যারি সেটা পরের বিটে যোগ হবে। যেমন এই ক্ষেত্রে জিরো ক্যারি তা পরের বিটের জিরো। অর্থাৎ প্রথম প্রথম ঘরটা অর্থাৎ যখন দুইটা ইনপুট আমরা যোগ করতে যাবো, জাস্ট যোগ করবো, আগের কোনো ক্যারি হিসাব করবো না, সেক্ষেত্রে দুইটা ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে সাম অথবা সাম এবং ক্যারি দুইটা। কিন্তু যখন আগের বিটের ক্যারি সহ হিসাব করতে যাবো তখন ইনপুট লাগবে তিনটা এবং আউটপুট তো সবসময় সাম আর ক্যারি অর্থাৎ যোগফল আর ক্যারি দুইটাই পাবো। তাহলে এই যে দুই ধরনের অপারেশনের উপর ভিত্তি করে কিন্তু অ্যাডার দুই রকম, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। তো বোঝাই যাচ্ছে হাফ অ্যাডার কোনটা হবে, যেটা হবে যে প্রথম বিট যোগ করার ক্ষেত্রে যেটাতে আগের ক্যারি থাকে না অর্থাৎ আগের কোনো ক্যারি যোগ করা লাগে না, জাস্ট দুইটা ইনপুটের যোগের যোগ করো, তখন আমাদের ইউজ হবে হাফ অ্যাডার। এবং হাফ অ্যাডারের মাধ্যমে আমরা দুইটা ইনপুটকে যোগ করে যোগফল এবং ক্যারি বের করি। কিন্তু কথা হচ্ছে অ্যাডার তো হচ্ছে বাইনারি যোগের সার্কিট, এই দশমিক সংখ্যা না, অর্থাৎ তার মানে এই দশমিক সংখ্যা আমরা ইনপুট দিলেও সেটা বাইনারিতে কনভার্ট করে নিয়ে সে বাইনারিতে যোগের নিয়মে করবে। তাহলে এই জন্য আমাদের বাইনারি যোগটা জানা প্রয়োজন হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার জানার আগে। তাহলে আমরা দেখি যে বাইনারি যোগটা কীভাবে করা যায়। যেমন বাইনারি নর্মালি দুইটা বিট যদি যোগ করতে চাই আমরা দুইটা বিট চারভাবে যোগ করতে পারি। জিরো জিরো যোগ করলে অ্যান্সার হয় জিরো, পরের বিটে কোনো কিছু যোগ করার থাকে না, ক্যারিও জিরো, অর্থাৎ এইটা হচ্ছে সাম এটা হচ্ছে ক্যারি। পরেরটার ক্ষেত্রে যদি জিরোর সঙ্গে ওয়ান যোগ করতে চাই যোগফল ওয়ান, পরের বিটে কোনো কিছু যোগ হবে না, অ্যান্সার অর্থাৎ অ্যান্সার জিরো ক্যারি ওয়ান, অর্থাৎ সাম অ্যান্সার ওয়ান অর্থাৎ সাম ওয়ান এবং ক্যারি জিরো। আবার যখন ওয়ান জিরো যোগ করতে চাই তখন ওয়ান জিরো নর্মালি বাইনারি যোগ করলে হয় ওয়ান এবং কোনো ক্যারি থাকে না, যার কারণে পরের বিটে জিরো অর্থাৎ সাম ওয়ান ক্যারি জিরো। এবং ওয়ান ওয়ান যখন যোগ করতে চাই এটা কিন্তু ওয়ান ওয়ান যোগ করলে দশমিকে হয় দুই, কিন্তু বাইনারিতে লেখার সময় আমরা দেখি যে কারণ জিরো আর ওয়ান এর পরে আর কোনো ডিজিট নাই, অর্থাৎ জিরো ওয়ান এর পরে ওয়ান ওয়ান যোগ করলে হয় জিরো, পরের বিটে গিয়ে ওয়ান যোগ হয়, অর্থাৎ এই ক্ষেত্রে যোগফল হয় জিরো এবং পরের বিটে ওয়ান যোগ হয় যেটাকে আমরা বলি ক্যারি। ক্যারি থাকে কি ওয়ান, অর্থাৎ দুইটা বাইনারি বিট যোগ করতে গেলে শুধুমাত্র ওয়ান ওয়ান এর ক্ষেত্রে আমরা সাম জিরো এবং ক্যারি পাই ওয়ান, বাকি সব ক্ষেত্রে ক্যারি জিরো। এবং ওয়ান পাওয়া যায় হচ্ছে যেসব জায়গায় অ্যাটলিস্ট একটা ওয়ান আছে। তো যাই হোক, আমরা এই ধরলাম যে চার জনের অপারেশনে লাস্ট অপারেশনে সাম জিরো ক্যারি ওয়ান। তাহলে এই কাজটা আমরা এই যখন জাস্ট দুইটা বিট যোগ করতে যাচ্ছি, দুইটা বিট যোগ করার ক্ষেত্রে আমরা দুইটা ইনপুট নিচ্ছি এবং আউটপুট পাচ্ছি কি দুইটা, একটা সাম এবং ক্যারি। তো এটাকে যদি একটা সত্যক সারণীর মাধ্যমে দেখাই তাহলে সত্যক সারণীটা কেমন হবে, তাহলে সত্যক সারণীটা কিভাবে তৈরি করবো আমরা, যে দুইটা ইনপুট দুইটা ইনপুটকে মনে করতে পারি একটা এ একটা বি, তাই এ বি দুইটা ইনপুট এবং আউটপুট পাচ্ছি আমরা সাম এবং ক্যারি। তো সামের জন্য এবং ক্যারির জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশনের জন্য অর্থাৎ ইনপুটে ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশনের জন্য সাম আর ক্যারি কেমন হয় সেটা আমরা একটা সত্যক সারণীর মাধ্যমে কিন্তু লিখতে পারি। তো সত্যক সারণী তাহলে অবশ্যই এমন হবে, বি বি হবে জিরো ওয়ান জিরো ওয়ান, এ জিরো জিরো ওয়ান ওয়ান, এই সিরিয়ালি চারটা কম্বিনেশন আমরা এভাবে পাইতে পারি। তাহলে এদের যদি যোগ করতে যাই তাহলে দেখা যাচ্ছে জিরো জিরো যোগ করার সময় সাম জিরো ক্যারিও জিরো, জিরো ওয়ান যোগ করলে সাম ওয়ান ক্যারি জিরো, ওয়ান জিরো যখন যোগ করবো তখন সাম ওয়ান ক্যারি জিরো, কিন্তু যখন ওয়ান ওয়ান যোগ করবো তখন সাম ওয়ান সাম জিরো ক্যারি ওয়ান, সাম জিরো ক্যারি ওয়ান, অর্থাৎ এই ট্রুথ টেবলটা ফলো করতেছে। তার মানে একটা অপারেশন থেকে আমরা দেখতেছি যে দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট তৈরি করা লাগবে একটা ট্রুথ টেবল সেরকম, এটাকে যদি আমরা কোনো একটা সার্কিট দিয়ে করতে পারি অপারেশনটা তাহলে সেই সার্কিটটাই হবে আমাদের যোগের বর্তনী বা অ্যাডার সার্কিট। কিন্তু এই ক্ষেত্রে যে কাজটা করা হচ্ছে দুইটা ইনপুট নেওয়া হচ্ছে এবং সাম আর ক্যারি অর্থাৎ দুইটা আউটপুট বের করা হচ্ছে, আগের বিটের কোনো ক্যারি কিন্তু যোগের জন্য এই ট্রুথ টেবল না, কারণ ইনপুট দুইটা আগের কোনো ক্যারি যোগ করতেছে না। তাহলে এই সত্যক সারণী বা এই অপারেশন করার জন্য এই আউটপুট পাওয়ার জন্য যে সার্কিট আমরা তৈরি করবো সেটা হবে আমাদের হাফ অ্যাডার বা অর্ধযোগের বর্তনী, অর্থাৎ এই ট্রুথ টেবলটাই হলো আমাদের অর্ধযোগের বর্তনী বা হাফ অ্যাডারের জন্য
সত্যক সারণী। তাহলে এই অপারেশনটা তাহলে আমরা কিভাবে করব, যে অপারেশন অপারেশন সেই সার্কিটটা কেমন হবে, তো সার্কিট আমরা বুঝতে পারবো সবসময় আউটপুট দেখি। আউটপুট যেমন সামের জন্য যদি আউটপুট চিন্তা করি, সামের জন্য আউটপুট পাওয়া যায় দুই ক্ষেত্রে ওয়ান পাওয়া যায়, বাকি ক্ষেত্রে জিরো পাওয়া যায়। তাহলে সামের জন্য যদি আমরা এই যদি কোনো সার্কিট তৈরি করতে চাই, তাহলে সামকে বোঝানোর জন্য একটা বুলিয়ান এক্সপ্রেশন আমাদের লাগবে, অর্থাৎ এ আর বি দুইটা ইনপুট, এদের মধ্যে কোনো একটা বুলিয়ান অপারেশন হয়ে এই সাম আউটপুটটা তৈরি করবে। সেই সাম আউটপুটটা যে এক্সপ্রেশনের মাধ্যমে প্রকাশ করা যাবে সেটাই কিন্তু হাফ অ্যাডারের জন্য এক্সপ্রেশন, কারণ আমরা যে নর্মালি যোগ করি বাইনারি, কিন্তু মানে কম্পিউটার কিন্তু এই বাইনারি যোগ তার নর্মাল বাইনারি যোগের মতো না, সে এই যোগের কাজও করে যৌক্তিক যোগের মাধ্যমে, অর্থাৎ অর অ্যান্ড নট, এই মৌলিক অপারেশনগুলো যে যুক্তিমূলক অপারেশন বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে করে। তো যার কারণে এই যে ট্রুথ টেবিল আমরা পাই, সেই ট্রুথ টেবিলটাকে কোনো একটা বুলিয়ান এক্সপ্রেশনের মাধ্যমে আমাদের করতে হবে, যা তাহলে আমরা কি সেই সার্কিটটা তৈরি করতে পারবো, যে লজিক মানে মৌলিক যে যুক্তিমূলক অপারেশনের জন্য যে লজিক গেট অর অ্যান্ড নট, এবং এরপরে বিশেষ গেট এক্স অর এক্স নট ন্যান্ড নট, বিভিন্ন গেট ইউজ করে আমরা হচ্ছে এই অপারেশনটা করার ট্রাই করবো, তাহলে আমরা হাফ অ্যাডার সার্কিট তৈরি করতে পারবো। তাহলে সেটা আমরা এক্সপ্রেশনটা কেমন হবে সেটা বুঝতে পারি আমরা সামের আউটপুট দেখে, অর্থাৎ সামের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুই ক্ষেত্রে ওয়ান, বাকি ক্ষেত্রে জিরো পাওয়া যায়। তাহলে এই আউটপুটটাকে ইনপুটের এক্সপ্রেশনের মাধ্যমে যদি দেখাতে চাই, তাহলে যে ক্ষেত্রে ওয়ান পাওয়া যায়, ওয়ান পাওয়া যায় এই ক্ষেত্রে, তাহলে এই ইনপুট কম্বিনেশনটা এই ক্ষেত্রে আমাদের লাগবে। আমরা বলি যে এই সামকে যে বুলিয়ান এক্সপ্রেশনের মাধ্যমে প্রকাশ করবো সেটা সাম অফ প্রোডাক্ট ফর্ম, অর্থাৎ যে গুণের যোগ, ওই ফর্মে যদি এই আউটপুটটাকে ইনপুটের মাধ্যমে দেখাতে চাই, তাহলে সেটা হবে যে যেই দুই ক্ষেত্রে ওয়ান পাওয়া যাচ্ছে সেই দুই ক্ষেত্রে ইনপুটের কম্বিনেশন, ইনপুটের কম্বিনেশনে ইনপুটের ভ্যালু যখন জিরো সেটাকে আমরা লিখি এ কমপ্লিমেন্ট, এবং যেটার ভ্যালু ওয়ান সেটাকে লিখি নর্মাল ফর্মে, এবং তাদের ফার্স্টে এন্ড অপারেশন হবে। সে যে এই ওয়ানের জন্য আমরা পাবো হচ্ছে এ এ কমপ্লিমেন্ট এন্ড বি, এই টার্মটা পাবো, এটাকে আমরা বলি মিন টার্ম, এবং পরের ওয়ানের জন্য সেটার জন্য আরেকটা মিন টার্ম পাওয়া যাবে, সেটা হচ্ছে এ ভ্যালু ওয়ান বি এর ভ্যালু জিরো, যার কারণে লিখবো হচ্ছে এ কে নর্মাল ফর্মে, বি যেহেতু জিরো বি এর কমপ্লিমেন্ট ফর্ম, এবং তাদের মধ্যে এন্ড অপারেশন, অর্থাৎ গুণ হয়ে পরে যৌক্তিক যোগ অর্থাৎ অর হবে, এই জন্য এটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট ফর্ম। এই সাম অফ প্রোডাক্ট ফর্মে আমরা আউটপুট কোথায় কোথায় ওয়ান হবে সেসব দেখে ইনপুটের কম্বিনেশনের মাধ্যমে বুলিয়ান এক্সপ্রেশনটা খুব সহজেই এভাবে প্রকাশ করতে পারি। তাহলে এই এক্সপ্রেশনটা কোনো একটা যদি আমরা একাধিক গেট ইউজ করে আমরা করতে পারি, বা এক বা একাধিক গেট ইউজ করে, তাহলে সেই গেটটা বা সেই সার্কিটটাই হবে হচ্ছে আমাদের অ্যাডার সার্কিট বা যোগের বর্তনী। তাও জাস্ট শুধু আমরা কিন্তু সাম বের করছি, কিন্তু আরো একটা আউটপুট আসছে, তো ক্যারি। তা নর্মালি যে কোনো লজিক গেটে একটাই মাত্র আউটপুট থাকে, তাহলে ক্যারি পাওয়ার জন্য আমাদের আরো গেট ইউজ করা লাগবে, একাধিক গেট ইউজ করলে একাধিক আউটপুট আমরা পাবো। তো ক্যারির জন্য যদি আমরা এই এক্সপ্রেশন পাই যে, তাহলে দেখা যাচ্ছে ক্যারি শুধুমাত্র লাস্ট কম্বিনেশনের জন্য পাওয়া যায়, যখন এ আর এ এর ভ্যালু ওয়ান বি এর ভ্যালু ওয়ান, তখনই কেবলমাত্র ক্যারি আউটপুট পাওয়া যায়, অর্থাৎ ক্যারি আউটপুট, এটাকে যদি সি ও আমরা বলি, তাহলে সেটাকে লেখা যাবে যে হচ্ছে যে ওয়ান পাওয়া যায় কখন, শুধুমাত্র এ ভ্যালু ওয়ান বি এর ভ্যালু ওয়ান, অর্থাৎ এ বি নর্মাল ফর্ম এবং তাদের অ্যান্ড, জাস্ট এ অ্যান্ড বি, এই অপারেশনটা করলেই আমরা কি এই যদি কোনো একটা সার্কিট দিয়ে আমরা এই দুইটা আউটপুট বের করতে পারি লজিক গেট দিয়ে, তাহলে সেটা হবে হাফ অ্যাডারের সার্কিট। কেননা এই সার্কিট কি করে, জাস্ট দুইটা ইনপুটের মধ্যে যোগ করে সাম আর ক্যারি বের করে, দুইটা আউটপুট বের করে, কিন্তু আগের কোনো ক্যারি যোগ করে না, এরকম সার্কিটকে আমরা বলি হাফ অ্যাডার। তাহলে আমরা এখন দেখবো যে এই এক্সপ্রেশনটা আমরা কিভাবে তৈরি করতে পারি, সেই সার্কিটটাই হবে তাহলে আমাদের হাফ অ্যাডার, এবং হাফ অ্যাডারের সার্কিট আমরা এই এক্সপ্রেশন থেকেই তৈরি করবো। তাহলে আমাদের এই হাফ অ্যাডারের জন্য যদি আমরা সার্কিট বা বর্তনী তৈরি করতে চাই, তাহলে সেটার জন্য সত্যক সারণী হবে যে দুইটা ইনপুট এ আর বি থাকবে, সে অনুযায়ী সাম আর ক্যারি পাবো, এবং তাদের আউটপুটের এক্সপ্রেশনটা আমরা যে ইনপুটের যে কম্বিনেশনের মাধ্যমে দেখাই দিই সেটা একটা বুলিয়ান এক্সপ্রেশন, সেটা হচ্ছে সামের জন্য এ অ্যান্ড বি অর এ অ্যান্ড বি এর কমপ্লিমেন্ট, অর্থাৎ এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি অ্যান্ড এ অ্যান্ড বি এর কমপ্লিমেন্ট, এবং ক্যারি আউটের জন্য আমরা এই লাস্ট এক্সপ্রেশন সেটা হচ্ছে এ বি এ কম্বিনেশন, অর্থাৎ এ অ্যান্ড বি। এখন এটাকে আমরা কোন একটা সার্কিটের মাধ্যমে বা লজিক যে মৌলিক লজিক গেটের মাধ্যমে আমরা করতে পারি, চাইলে কোনো স্পেশাল গেটও ইউজ করতে পারি। তো প্রথমে আমরা দেখতে পারি যে কোন কোন মৌলিক যে তিনটা অপারেশন অর অ্যান্ড নট, সেই অপারেশনের মাধ্যমে যদি আমরা করতে চাই, তাহলে আমরা অর গেট অ্যান্ড গেট এবং নট গেট ইউজ করে এটা করতে পারি। কিভাবে, যে দুটো ইনপুট নিলাম এ আর বি, তাহলে এ আর বি এই দুটো ইনপুটের ফার্স্টে তাহলে এর কমপ্লিমেন্ট অ্যান্ড বি এটা লাগবে, তার মানে এর কমপ্লিমেন্ট আমরা কি এ কে নট অপারেশন করলে কিন্তু পাওয়া যায় এ কমপ্লিমেন্ট, এবং বি সরাসরি নিয়ে এ আর বি এর এই এ কমপ্লিমেন্ট এবং বি এর যদি অ্যান্ড অপারেশন করি, তাহলে কিন্তু পাওয়া যায় এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি, অর্থাৎ আমাদের ফার্স্ট এর মিন টার্মটা পাওয়া যায়, এবং সেকেন্ড টার্ম পাওয়া যায় হচ্ছে যে এ সরাসরি নিব বি এর কমপ্লিমেন্ট ফর্ম নিব, তার মানে তাদেরকে যদি অ্যান্ড অপারেশন করি তাহলে পাওয়া যাবে এ অ্যান্ড বি এর কমপ্লিমেন্ট।
কারণ এখানে বি এর নট গেট স্কয়ার বি কমপ্লিমেন্ট আমরা পাইছি না, তার মানে এই দুইটা টার্মের এখন যদি একটা অর অপারেশন করি তাহলে পাওয়া যাবে হচ্ছে আমাদের অর গেট। তাহলে অর অপারেশনের জন্য এখানে একটা অর গেট ইউজ করলে আমরা এই সাম এ কমপ্লিমেন্ট এন্ড বি অর এ এন্ড বি এর কমপ্লিমেন্ট হচ্ছে তাদের অর অপারেশনটা পেয়ে যাবো। জাস্ট এই মৌলিক গেটের মাধ্যমে আমরা এই যোগের অপারেশনটা করতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাডার সার্কিট, কিন্তু সেটা কি মৌলিক গেটের মাধ্যমে করা। তাই চাইলে আমরা অন্য কোনো স্পেশাল গেটও ব্যবহার করতে পারি, কারণ দেখা যাচ্ছে যে এই এ এন্ড এ কমপ্লিমেন্ট এন্ড বি এন্ড এ এন্ড বি এর কমপ্লিমেন্ট এটা কিন্তু হচ্ছে একটি বিশেষ গেট, এক্সর গেট বা এক্সক্লুসিভ অর গেটের এই এক্সপ্রেশন বা এটা হচ্ছে এক্সর অপারেশনের জন্য বুলিয়ান এক্সপ্রেশন। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এ এক্সক্লুসিভ বি, অর্থাৎ দুটি ইনপুটকে যদি আমি এক্সর গেটের ইনপুট হিসেবে পাঠাই তাহলে কিন্তু এই সামটা পাওয়া যায়। এটাকে আমরা এক্সর গেটের মাধ্যমে করতে পারি, যেটা আমরা পরবর্তীতে দেখবো। তার আগে দেখি যে মৌলিক গেটের মাধ্যমে ক্যারিটাকেও আমরা বের করে নিই, কারণ এটা যেহেতু মৌলিক গেটের অপারেশনের মাধ্যমে দেখানো গেছে তার মানে ক্যারিটাকেও কি মৌলিক অপারেশনের মাধ্যমে দেখানো যাবে। সেক্ষেত্রে হবে কি ক্যারি হচ্ছে এ অ্যান্ড বি, অর্থাৎ আমরা যদি এ এবং বি দুইটা ইনপুটকে একটা অ্যান্ড গেটে পাঠাই তাহলে আমরা পেয়ে যাবো ক্যারি আউট, যেটা হবে আমাদের এই এ অ্যান্ড বি। অর্থাৎ এইভাবে দুইটা ইনপুট সেখানে মৌলিক গেটগুলো আমরা যদি এভাবে স্থাপন করি যে ফার্স্টে নট গেট ইউজ করে এ কমপ্লিমেন্ট বি, তাদের অ্যান্ড অপারেশন করলে এ অ্যান্ড এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি, আবার এ আর বি এর নট গেট ইউজ করলে বি কমপ্লিমেন্ট, তাদের অ্যান্ড অপারেশন করে এ অ্যান্ড বি কমপ্লিমেন্ট, ফাইনালি তাদের অর অপারেশন করে এই অর গেটে আমরা এই সাম আউটপুটটা পাই। আর ক্যারির জন্য হচ্ছে এ আর বি এর অ্যান্ড অপারেশন থাকবে, যেন এ আর বিকে টি অ্যান্ড গেটে যুক্ত করলে আমরা এ বি পাই, অর্থাৎ এ অ্যান্ড বি পাওয়া যায়, যেটা হচ্ছে আমাদের ক্যারি আউটের এক্সপ্রেশন। অর্থাৎ মৌলিক গেটের মাধ্যমে আমরা এই হাফ অ্যাডারের এই সার্কিটটা আমরা বাস্তবায়ন করতে পারি। এটাই হচ্ছে আমাদের হাফ অ্যাডার, কিন্তু সেটা কি মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়িত। কিন্তু এটাকে মৌলিক গেট ছাড়াও শুধুমাত্র মৌলিক গেট ইউজ না করেও পারা যায়, সেটা কি হবে যে সামটাকে আমরা এক্সর গেটের মাধ্যমে করতে পারি। তো সেটা এখন আমরা দেখি। তাহলে আমাদের দুইটা ইনপুট হচ্ছে এ বি, এখান থেকে আমরা সাম এ এক্সক্লুসিভ বি বের করবো এবং ক্যারি আউটপুট সেটা এ বি বের করবো। সেটা যদি করতে চাই তাহলে এ আর বি এর এক্সর অপারেশন করলেই, অর্থাৎ একটি এক্সর গেট ইউজ করলে আমরা কি খুব সহজেই সেক্ষেত্রে আমরা ফুল অ্যাডারের সার্কিটটা কিভাবে বাস্তবায়ন করতে পারি সেটা আমাদের লেকচারের পরের অংশে দেখবো।